জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান, আজকের আমার বিষয় হলো ত্বকের বলিরেখা কিভাবে দূর করবে। উজ্জ্বলতা এবং ব্রণ সেটা দূর করার পদ্ধতি আগে আমি তোমাদের আলোচনা করেছি, আজকে যে পদ্ধতি বলবো সেই পদ্ধতিতে উজ্জ্বলতাও যেমন বাড়বে ব্রণও সেরকমভাবে কমবে, ঠিক সেইভাবে কিন্তু বলিরেখাও দূর হবে। কি পদ্ধতিটা বলতো? তুলসী পাতা, যেটা কিন্তু প্রায় ঘরে ঘরেই দেখা যায়। তুলসী পাতা বেটে নিয়ে মধুর সঙ্গে মিশিয়ে নাও, তারপর মুখের মধ্যে লাগিয়ে রেখে দাও, 10 মিনিট মতো লাগাও, তারপরে মুখটাকে ধুয়ে ফেলো। এইভাবে কয়েকদিন করলেই দেখতে পাবে ত্বকের উজ্জ্বলতা যেমন বাড়ছে, সেরকম যদি ব্রণ থাকে সেটাও কমে যাবে, তার সঙ্গে বলিরেখাও দূর হয়ে যাবে। ছোট্ট এবং গুরুত্বপূর্ণ টুকিটাকি, আর হাতের কাছেই কিন্তু জিনিসগুলো পাওয়া যায়। কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুল করবে না, আর সাবস্ক্রাইব করতে সেটা তো করতেই হবে, লাইক দিতে সেটা তো ভুললে চলবে না, আর তোমাদের মতামত তো আমাকে জানাবেই। অপেক্ষা করো পরের আর একটা গুরুত্বপূর্ণ টুকিটাকির জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।